আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, বাসায় নিরাপদে আছো। আমি আজকে বাংলা দ্বিতীয় পত্র ক্লাসের সাজ্জানা ইয়াসমিন। আমাদের পর্যায়ক্রমে আজকে কালকু বিভক্তি নিয়ে আলোচনা করেছিলাম, আজকে যে বাকি অংশ রয়েছে সেই অংশ নিয়ে আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে। আমরা গত ক্লাসে কর্তৃকারক নিয়ে আলোচনা করেছিলাম। কর্তৃকারককে আমরা চার ভাগে ভাগ করেছিলাম, করা দেখেছিলাম। কর্তৃকারক চার প্রকার, এক নাম্বার হচ্ছে মুখ্যকর্তা, দুই নাম্বার হচ্ছে প্রযোজককর্তা, তিন নাম্বার হচ্ছে প্রযোজ্যকর্তা, চার নাম্বার হচ্ছে বিধিহারকর্তা। আমি তোমাদের সুবিধার জন্য আবার আমি সংজ্ঞাগত আলোচনা করছি। মুখ্যকর্তা যে নিজেই নিজে যে নিজেই ক্রিয়া সম্পাদন করে সেই মুখ্যকর্তা, যেমন কি ঘোড়া গাড়ির টানে। যে নিজেই ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলা হয়? মুখ্যকর্তা। ঘোড়া এখানে নিজেই কি করছে? গাড়ি টানছে। আমি তোমাদের গত ক্লাসে শ্রেণীবিভাগগুলো আলোচনা করেছিলাম এবং আজকে আবার তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আলোচনা করছি। দ্বিতীয়টা হচ্ছে প্রযোজককর্তা। মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে ক্রিয়া সম্পন্ন করে তখন তাকে প্রযোজককর্তা বলে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। দেখো এখানে কে করছে কাজটা? মা। মা এখানে হচ্ছে প্রযোজককর্তা, কারণ তিনি কি করছেন? মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে ক্রিয়া সম্পন্ন করে তখন তাকে কি বলা হয়? প্রযোজককর্তা। মা কি করছেন? শিশুটিকে চাঁদ দেখাচ্ছেন। মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছেন। তারপরে হচ্ছে তিন নাম্বারটা প্রযোজ্যকর্তা। মূল কর্তার করণীয় কাজ যার দ্বারা সম্পাদিত হয় তাকে কি বলা হয়? প্রযোজ্যকর্তা। শিশু মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। আমরা দেখো কে কাকে দেখাচ্ছেন? শিশুকে। এখানে হবে মা হচ্ছে প্রযোজ্যকর্তা, আর প্রযোজ্য হচ্ছে শিশুকে। প্রযোজ্য, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তারপরে চার নাম্বারটা হচ্ছে বিধিহারকর্তা। বাক্যের মধ্যে দুটি কর্তা যখন একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে তখন তাকে কি বলা হয়? বিধিহারকর্তা। দুজন কর্তা একই সাথে এক জাতীয় কাজ সম্পন্ন করে তখন তাকে কি বলা হয় বলতো? বিধিহারকর্তা। যেমন শিয়ানে শিয়ানে লড়াই, তারপরে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। বাঘ এবং মহিষ দুটা আলাদা কর্তা এবং তারা কি করছে? একসাথে কাজটি সম্পন্ন করছে, একসাথে কি করছে? ঘাটে জল খাচ্ছে। তাহলে একই দুটি কর্তা যখন একই সাথে একই জাতীয় কাজ সম্পন্ন করে তখন তাকে কি বলা হয়? বেতিহার কর্তা। আমি আগের ক্লাসে বলেছিলাম, তোমাদের মনে করানোর জন্য আমি আবার আলোচনা করছি। বাঘে মহিষে, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। দেখো খেয়াল করো, বাঘ হচ্ছে একটা আলাদা কর্তা, মহিষ হচ্ছে আলাদা, আর একসাথে কি করছে? এক ঘাটে জল খাচ্ছে। তাহলে বেতিহার কর্তা, এটা হবে কি? বেতিহার কর্তা। কর্তৃক আমরা তো জানি কারক ছয় প্রকার, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রধান কারক, অপাদান কারক, আর একটা হচ্ছে কি? অধিকরণ কারক। এখন আমরা কর্তৃকারক সম্পর্কে জানলাম, আমরা এখন দ্বিতীয় কি কারক সম্পর্কে জানবো বলতো? কর্মকারক। আমরা পূর্বের ক্লাসে বিভিন্ন কারক কিভাবে চিনা যায় এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তাই তোমাদের বুঝতে অসুবিধা হবে না। কর্ম কারক হচ্ছে কর্ম কারক, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্ম কারক বলে। যাকে কর্ম কারক, যাকে আশ্রয় করে, আশ্রয় করে কর্তা
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলা হয়। যাকে আশ্রয় করে, আমার সাথে সাথে তোমরা একটু বলো, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলা হয়। কর্ম কারক বলা হয়। শাহেদ বই পড়ে। শাহেদ, আমি আগের ক্লাসে মনে হয় বলেছিলাম কারক ক্রিয়ার জন্য কি বা কাকে দ্বারা প্রশ্নের উত্তরে কর্মকারক পাওয়া যায়। তাহলে শাহেদ বই পড়ে। শাহেদ যেমন, শাহেদ বই পড়ে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, শাহেদ কি করে, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়ার সময় কাকে কি করছে, শাহেদ বই পড়ছে। কি দ্বারা প্রশ্ন উত্তর পাওয়া গেলে আমরা জানি কি, সেটা কর্মকারক। কি কারক? কর্মকারক। সেটা কি? কর্মকারক। ঘোড়া গাড়ি টানে, কি টানে বলতো? গাড়ি টানে। পুলিশ ডাকো, কাকে ডাকো? পুলিশ ডাকো। এখন আমরা কর্মকারক সংজ্ঞাটা জেনেছি, এখন আমরা আবার বলবো যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলা হয়। যেমন আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন উত্তরে কি পাবো? কর্মকারক। আমরা কর্মকারক সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো কোন কারক। 3 নম্বরটা হচ্ছে করণ কারক। করণ কারক, কারকটা কি? করণ কারক। করণ শব্দটির অর্থ হচ্ছে যন্ত্র, সহায়ক বা উপায়। আমার সাথে সাথে তোমরা বলো তো, যন্ত্র, সহায়ক, উপায়। করণ শব্দটির অর্থ হচ্ছে, করণ শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক, উপায়। যন্ত্র, সহায়ক, উপায়। কি দ্বারা কাজটি সম্পন্ন করা হলো, কিভাবে হলো? যন্ত্র, সহায়ক বা উপায়। যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া নিষ্পত্তির ব্যাপারে যা প্রদান সহায় তাই করণ। কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা সংজ্ঞাটা দিচ্ছি, ক্রিয়া কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পন্ন করে, ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলা হয়। করণ কারক বলা হয়, মানে যন্ত্র, সহায়ক, উপায়। কি দ্বারা কাজটি কর্তা কি করে ক্রিয়া সম্পাদন করে? ছেলে কি? আমরা কান দ্বারা শুনি। এখানে কান হচ্ছে কি? কিভাবে শুনি? যন্ত্র কিভাবে শুনি? কান দ্বারা শুনি। এ সন্তান হতে দেশের মুখ উজ্জ্বল হবে, আকাশ মেঘে ঢাকা, বন্যা দেশ প্লাবিত হলো, কলমটি সোনায় মোড়া। ছেলেরা কি? আমরা কান দিয়ে শুনি, ছেলেরা বল দিয়ে খেলে। এখানে বল দিয়ে, বল হচ্ছে এখানে একটা উপকরণ, বল খেলে, বল কি এখানে একটা উপকরণ। ছেলেরা বল 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 খেলে,
এখানে বল হচ্ছে খেলার একটা উপকরণ, কারণ বল ছাড়া কি খেলা যায় না? যায় বলতো? বল হচ্ছে এখানে একটা উপকরণ। ছেলেটি বলের সঙ্গে, ছেলেটি বল দিয়ে খেলে, আমরা কান দ্বারা শুনি। এ সন্তান হতে দেশের মুখ উজ্জ্বল হবে, তার মাথায় লাঠি আঘাত করো না, আকাশ মেঘে ঢাকা। মেঘ দিয়ে আকাশটা কি ঢাকা? তাহলে আমি আবারও বলছি, বরং কারকটা হচ্ছে যন্ত্র সহায়ক উপায়। কিভাবে কাজটা হচ্ছে, কি দ্বারা হচ্ছে এবং কি কোন যন্ত্র দিয়ে হচ্ছে? কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা করণ কারক বুঝতে পেরেছ। এখানে আমরা এখন আমাদের যাবো বলতো সম্প্রদান কারক। সম্প্রদান 4 নম্বর হচ্ছে সম্প্রদান। সম্প্রদান হচ্ছে স্বেচ্ছায় দান। সম্প্রদান অর্থ স্বেচ্ছায় দান। সম্প্রদান অর্থ স্বেচ্ছায় সম্প্রদান অর্থ কি বলতো? স্বেচ্ছায় দান। সম্প্রদান হচ্ছে স্বেচ্ছায় দান। যাকে সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা হয়, সে দান গ্রহিতাকে সম্প্রদান কারক বলা হয়। যাকে 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 সত্য ত্যাগ করে দান করা হয়, তাকে সত্য ত্যাগ করে দান করা হয়, সেই দান গ্রহীতাকে সেই দান গ্রহীতাকে সম্প্রদান কারক বলা হয়। এখন বলো তো সম্প্রদান অর্থ কি? স্বেচ্ছায় দান। সম্প্রদান হচ্ছে স্বেচ্ছায় দান। যাকে সত্য ত্যাগ করে দান করা হয়, সেই দান কবিতাকে সম্প্রদান কারক বলা হয়। যেমন আগ্রহীটাকে সে কি সম্প্রদান কারক বলা হয়। যেমন ভিক্ষুককে দীক্ষা দাও, ভিক্ষুককে দীক্ষা দাও। আমরা যখন কোনো ভিক্ষুককে দীক্ষা দেই, সেটা কিন্তু সত্য ত্যাগ করে দান করি বা দেই, ওটা আর আমরা কি ফিরে পাবার আশা করি না। তাহলে ভিক্ষুককে দীক্ষা দাও, কি হবে? সম্প্রদান ভিক্ষুককে সম্প্রদান কারক। আরেকটা উদাহরণ তোমরা বলো তো, দরিদ্রকে দান করো। আরেকটা কি হবে? দরিদ্রকে দান করো, দরিদ্রকে দান করো, দরিদ্রকে দান করো। এ প্রসঙ্গে একটা কথা বলি, যদি সত্য ত্যাগ করে দান করা না হয়, সেক্ষেত্রে সেটা সম্প্রদান কারক হবে না। যেমন ধূপাকে কাপড় দাও, ধূপাকে যেমন ধূপাকে কাপড় দাও, ধূপাকে কাপড় দাও, ধূপাকে কাপড়। এখানে ধূপাকে যখন আমরা কাপড় দেই, পরিষ্কার করতে দেই, সেটা সম্প্রদান কারক হবে না, কারণ সেই কাপড়টা কি আমরা কখনোই সত্য ত্যাগ করে দান করি না। এটা হবে কি? কাকে দান কি সম্প্রদান কারক হবে? সম্প্রদান কারক হবে না।
তাহলে ষষ্ঠ ত্যাগ করে যদি কোনো কিছু দান করা হয় সেক্ষেত্রে হবে সেটা কি সম্প্রদান কারণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সম্প্রদান কারক সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো অপাদান কারক সম্পর্কে। অপাদান 5 নম্বরটা কোন কারক বলতো? অপাদান কারক। অপাদান অপাদান কারক, তোমাদের মনে আছে অপাদান কারকের সংজ্ঞাটা? এবং চিন্তা কিভাবে আমি বলেছিলাম, কিভাবে আমরা চিনব কোথা হতে? আমরা শুরুতেই মনে আছে অপাদান কারক যখন কোথায় দিয়ে কোথা হতে প্রশ্ন উত্তর যখন আমরা পাবো তখন বলবো আমরা এটা অপাদান কারক। অপাদান কারকের সংজ্ঞাটা একটু বড়, আমি কয়েকবার বলছি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। যার থেকে কোনো কিছু বিচ্যুত, গৃহীত, যার রক্ষিত, বিরত, দূরীভূত, উৎপন্ন এবং যার দেখে কেউ বিত হয় তাকে অপাদান কারক বলে। আমি লিখছি বলে তোমরা একটু দেখো। যার থেকে কোনো কিছু বিচ্যুত, বিচ্যুত, যার থেকে কোনো কিছু বিচ্যুত, তারপরে হচ্ছে পতিত, তারপরে হচ্ছে গৃহীত, তারপরে হচ্ছে যার, তারপরে দুই বিরত রক্ষিত, তারপরে বিরত, উৎপন্ন, উৎপন্ন। এবং যা দেখে কেউ বিত হয়, এবং যা দেখে কেউ বিত হয়, যা দেখে কেউ ভীত হয় তাকে কোন কারক বলে বলতো? তাকে অপাদান কারক বলা হয়, তাকে অপাদান কারক বলা হয়। আমি আবারও সংখ্যাটা তোমাদের সুবিধার্থে বলছি, দেখো। যা থেকে কোনো কিছু বিচ্যুত, পতিত, বিহিত, যা রক্ষিত, বিরত, দুর্ভিক্ষ, উৎপন্ন এবং যা দেখে কেউ ভীত হয় তাকে কোন কারক বলে বলতো? শিক্ষার্থীরা, অপাদান কারক। এখন আমি প্রত্যেকটা অংশ নিয়ে একটা করে উদাহরণ দিব। 1 নম্বর হচ্ছে কি বিচ্যুত, তোমাদের বইয়েও সুন্দর করে দেওয়া আছে বিচ্যুত। বৃক্ষ থেকে পাতা পড়ে পড়ে যাওয়া, বৃক্ষ থেকে পাতা পড়ে পতিত। 2 নম্বরটা কি বিচ্যুত, 2 নম্বরটা হচ্ছে পতিত। দুই নম্বরটা কি বলতো? পতিত। মেঘে বৃষ্টি হয়, মেঘে বৃষ্টি বৃষ্টি হয়, বৃষ্টি হলে কি হয়? পানিটা কি নিচে, মেঘে বৃষ্টি হয়। গৃহীত, 3 নম্বরটা হচ্ছে গৃহীত, গৃহীত। ঝিনুক থেকে মুক্তা মেলে, ঝিনুক থেকে মুক্তা মেলে, এটা হচ্ছে গৃহীত। ঝিনুক থেকে আমরা কি পাই? মুক্তা পাই। 4 নম্বরটা হচ্ছে যার জমি থেকে ফসল খায়,
যা কোথা থেকে ফসল পায়? জমি থেকে। জমি থেকে ফসল পাই। কোথা থেকে ফসল পাই বলো তো? জমি থেকে। কোথা থেকে ফসল পাই আমরা? জমি থেকে। তারপরে হচ্ছে রক্ষিত, বিপদে মোরে রক্ষা করো, রক্ষিত। বিপদে মোরে মোরে রক্ষা, বিপদে মোরে রক্ষা করো, বিপদে মোরে রক্ষা করো। বিপদে মোরে রক্ষা করো। তারপর বিরত, বিরত কি? বিরত পাপে বিরত হিসে, বিরত হ পাপে বিরত হ। তারপরেটা হচ্ছে দূরীভূত, দূরীভূত, দেশ থেকে বিপদ চলে গেছে, দেশ থেকে দূর হয়ে গেছে বা চলে গেছে, দেশ থেকে বিপদ কি? দেশ থেকে বিপদ, দেশ থেকে বিপদ চলে গেছে, চলে গেছে। তারপরেটা হচ্ছে উৎপন্ন, উৎপন্ন। তারপরেটা কি বলতো? উৎপন্ন, তিলে তোল হয়, তিল থেকে কি হয়? তিলে, তিলে তোল হয়, তোল হয়। মৃত, শেষটা কি? মৃত, মৃত, মৃত। সুন্দরবনে বাঘের ভয় আছে, সুন্দরবনে বাঘের ভয় আছে। তাহলে সুন্দরবনে বাঘের ভয় আছে, সুন্দরবনে কিসের ভয় আছে? বাঘে। এখন আমরা মোটামুটি অপাদান কারকের যে কিভাবে হয়, কিভাবে চিনবো, সে সম্পর্কে প্রত্যেকটা উদাহরণ দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। বিচ্যুত, পতিত, গৃহীত, জাত, রক্ষিত, বিরত, দূরীভূত, উৎপন্ন এবং যা থেকে কেউ ভীত হয় তাকে আমরা কি বলবো? অপাদান কারক, তাকে আমরা কি বলবো? অপাদান কারক। এখন আমরা ৬ নম্বরে যে কারকটা আছে, পুঁথিকরণ কারক। ৬ নম্বর কারকটা আমাদের কি আছে? অধিকরণ কারক, অধিকরণ, অধিকরণ কারক। কি বলতো? অধিকরণ কারক, অধিকরণ কারক, অধিকরণ কারক। আমরা পূর্বে কি শিখেছিলাম বলতো? কিভাবে আমরা চিনব কি অধিকরণ কারক? ক্রিয়াকে কোথায় কখন দ্বারা প্রশ্নের উত্তরে আমরা কি বুঝবো? এটা অধিকরণ কারক। ক্রিয়াকে কখন কোথায় দ্বারা প্রশ্নের উত্তরে আমরা কি বুঝবো? এটা অধিকরণ কারক। এখন আমরা সংজ্ঞাটা দেখব। যে স্থানে, যে কালে বা যে বিষয়ে ক্রিয়া সম্পন্ন হয় তাকে ক্রিয়ার আধার বলে, ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে, ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে। দেখো তো তোমরা পারো কিনা নিজে নিজে, ক্রিয়ার আমার সাথে সাথে একটু বলো, ক্রিয়ার আধারকে অধিকরণ কাল কি অধিকরণ কারক বলে? যে স্থানে, যে কালে বা যে স্থানে, যে স্থানে, যে কালে
যে স্থানে যে কালে বা যে বিষয়ে বা যে বিষয়ে যে বিষয়ে ক্রিয়া সম্পন্ন হয় সম্পন্ন হয় তাকে ক্রিয়ার আধার বলে তাকে ক্রিয়ার আধার বলে আর এই ক্রিয়ার আধারকেই অধিকরণ কারক বলে ক্রিয়ার আধারকে ক্রিয়ার বলে যেমন এখানে আমরা কি বিষয় লক্ষ্য স্থান কাল বিষয় কি অধিকরণ কারক হলে তিনটাকে যদি আমরা চিনতে পারি তাহলে বুঝবো এটা অধিকরণ কারণ বনে বাঘ থাকে কোথায় বাঘ থাকে বলতো বনে বাঘ থাকে বনে বাঘ থাকে এখানে একটি জায়গার নাম দ্বিতীয়টা হচ্ছে বসন্তে কুকিল ডাকে বসন্তে কুকিল ডাকে কখন ডাকে বলতো বসন্তে তারপরে হচ্ছে তিনি ব্যাকরণের পণ্ডিত তিনি ব্যাকরণের পণ্ডিত তিনি ব্যাকরণে এখানে হচ্ছে এটা বিষয় ব্যাকরণটা হচ্ছে বিষয় ব্যাকরণ কি বিষয় এখানে হচ্ছে বর্ণ স্থান বসন্ত সময় এবং ব্যাকরণটা হচ্ছে কি বিষয় অর্থভেদে আমরা এখন সংজ্ঞাটা আমি আবার বলছি ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে অর্থভেদে অধিকরণ কারক চার প্রকার অর্থভেদে অধিকরণ কারক চার প্রকার চার প্রকার যথা এক নম্বরটা হচ্ছে অর্থভেদে অধিকরণ কারক কত প্রকার বললাম বলতো চার প্রকার অধিকরণ কারক কত প্রকার অধিকরণ কারক চার প্রকার অর্থভেদে অধিকরণ কারক চার প্রকার এক নাম্বার হচ্ছে স্থান স্থানাধিকরণ কালাধিক দুই নাম্বার হচ্ছে কালাধিকরণ বিষয়াধিকরণ আর একটা হচ্ছে ভাবাধিকরণ এক নাম্বার হচ্ছে কালাধিকরণ তিন নম্বর বিষয়াধিকরণ চার নম্বরটা হচ্ছে ভাবাধিকরণ চার নম্বরটিকে বলতো ভাবাধিকরণ আমি আবারও বলছি তোমাদের সুবিধার জন্য স্থানাধিকরণ স্থানাধিকরণ কালাধিকরণ বিষয়াধিকরণ আর একটা হচ্ছে কি ভাবাধিকরণ Thank you.
এখন আমি প্রত্যেকটা সংজ্ঞা আলোচনা করব। স্থানাধিকরণ, যে স্থানে ক্রিয়া সম্পন্ন হয়, যে স্থানে ক্রিয়া সম্পন্ন হয় তাকে স্থানাধিকরণ, স্থানাধিকরণ বলে। যেমন জলে কুমির থাকে, কোথায় থাকে? জলে কুমির থাকে। কালাধিকরণ, যে কালে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কালাধিকরণ কারক বলে। যেমন শরতে শাপলা ফুটে। বিষয়াধিকরণ, বিষয় কোন বিষয়ে দক্ষতা বা অক্ষমতা প্রকাশ, এই ক্রিয়া সম্পন্ন হয় তার কারকটা কোন বিষয় দক্ষতা প্রকাশ পেতে পারে, তারপরে কি অক্ষমতা প্রকাশ করতে পারে, সেক্ষেত্রে এটা কি বিষয়াধিকরণ কারক বলে। যেমন তিনি ইংরেজিতে ভালো, ব্যাকরণে কাঁচা বা গণিতে কাঁচা। এখানে আমাদের বইয়ে দেওয়া আছে তিনি ইংরেজিতে ভালো, গণিতে কাঁচা, তাহলে এখানে বিষয়কে বোঝানো হচ্ছে, তাহলে এটা কি বিষয়াধিকরণ কারক। আর শেষেরটা কি ভাবাধিকরণ কারক। একটি ক্রিয়া অন্য ক্রিয়ার উপর নির্ভর করিলে নির্ভরশীল ক্রিয়াপদটি বাচকে পরিণত হয়ে অধিকরণ কারক হলে তাকে ভাবাধিকরণ কারক বলে। যেমন সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, এক্ষেত্রে অন্ধকার দূরীভূত হওয়া সূর্যোদয়ের উপর নির্ভরশীল, অতএব সূর্যোদয়ে ভাবাধিকরণ কারক। অনুরূপ হাসিতে মুক্তা ঝরে, অধিকরণ কারককে সাধারণত কোন বিভক্তি হয়? সপ্তমী বিভক্তি হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি কারকের প্রকারভেদ সংজ্ঞা তোমরা বাসায় কি আরো ভালো করে দেখবে, বুঝতে পেরেছ? আবার আমি যে কাজগুলো দিব সেগুলি তোমরা বাসায় মনোযোগ দিয়ে করবে। তোমাদের উপরে ক্লাসেও কারক বিভক্তি আছে, তোমরা যদি ভালো করে শিখো, ক্লাসগুলি খেয়াল করো, অনলাইন ক্লাসগুলি, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। তোমাদের আমি বাড়ির কাজ দিয়ে দিব। শিক্ষার্থীরা, করোনার এই মহামারীতে তোমরা সবাই বাসায় থাকবে, অনলাইন ক্লাসগুলি মনোযুক্ত হবে, এবং তোমাদের সাথে যারা আছে বন্ধু বান্ধব শিক্ষার্থী তাদেরকে অনলাইন ক্লাস করার জন্য অনুপ্রেরণা দিবে, বাসায় বেশি বেশি করে লেখাপড়া করবে, এই কামনাই রইল। ধন্যবাদ সবাইকে।